শুভ সকাল ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমি তোমাদের ক্লাস শিক্ষিকা বা ক্লাস টিচার হাইবার সমন শিখা, অ্যাসিস্ট্যান্ট টিচার ফেদা সালেখান মডেল স্কুল অ্যান্ড কলেজ। এর আগে আমরা গণিত বিষয়ে যেটা করেছি সেটা হচ্ছে অ্যাডিশন, যেটা করেছি অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন টেবিল 6। আজকে আমরা করব সাবট্রাকশন, যেটাকে বলবো আমরা বিয়োগ। যেটা বলবো আমরা কি বলবো, করবো বিয়োগ। আজকে আমরা কি করব, বিয়োগ অঙ্ক এবং মাল্টিপ্লিকেশন টেবিল 7। টুডে উইল লার্ন, দেখো আমি লিখে দিচ্ছি, টুডে উইল লার্ন সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন টেবিল অফ 7। তো পেজ নাম্বার 74 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিছু অঙ্ক আছে, বিয়োগ অঙ্ক আছে, সেটা আমরা একটু খেয়াল করবো। দেখো বিয়োগ অঙ্কটার মধ্যে প্রথমে যেটা আছে, আসলে এক খেয়াল করো, করিম হ্যাড 14 স্প্রিং টপস, করিম হ্যাড 14 স্প্রিং টপস, ফ্রম হুইচ হি গেট প্রীতি 6 স্প্রিং টপস, হাউ মেনি স্প্রিং টপস ওয়্যার লেফট উইথ করিম। আচ্ছা বাংলায় তোমাকে বলছি, এখন করিমের কাছে ছিল কয়টি বল, 14টি লাটিম, বল নয় সরি লাটিম, 40 স্প্রিং টপস, টপ মানে কি লাটিম, 14টা কি ছিল স্প্রিং টপ মানে লাটিম, ফ্রম হুইচ হি গেভ সেখান থেকে বা ওখান থেকে সে কি করছে, হি গেভ বিথি 6 স্প্রিং টপস, ওখান থেকে সে 6টা লাটিম বিথিকে দিয়ে দিয়েছে, কয়টা দিয়ে দিয়েছে, 6টা। হাউ মেনি স্প্রিং টপস আর লেফট উইথ করিম, করিমের কাছে এখন কয়টা লাটিম আছে, আমরা ওটা করে নেই ঝট করে নাও। আচ্ছা করিম হ্যাড স্প্রিং টপস 14, দেখতে পাচ্ছ, করিম হ্যাড স্প্রিং টপস 14, হি গেভ বিথি স্প্রিং টপস 6, তাহলে করিম হ্যাড স্পিনিং টপস 14, হ্যাড হি গেভ বিথি স্পিনিং টপস 6, তাহলে তার কাছে কয়টা থাকবে। কিন্তু এর আগে আমি তোমরা সাবট্রাক্ট করছি, আর এখন দুই সংখ্যার সাবট্রাক্ট কিন্তু আমরা করেছি, বিয়ে করে নিই। এখন যেটা দেখছি আমরা, তাহলে 14টা থেকে তুমি 6টা বাদ দাও, আর 6 আছে কত হলে 14 বাদ, যেভাবে করো কত হবে দেখো দেখি, উত্তর আসবে তোমাকে এটা মাইনাস করতে হবে, স্পিনিং টপস লেফট উইথ করিম 8, 6 থেকে আমরা যদি 40 সরি 14 থেকে আমরা যদি 6 বল বা টপ বা খেলনা কাউকে দিয়ে দেই বা লাটিম কাউকে দিয়ে দেই, আমার কাছে কয়টা থাকবে, 8টা। তাহলে এখানে টপ করিমের কাছে তাহলে কয়টা আছে, 8টা, স্পিনিং টপস লেফট উইথ করিম 8। ওকে নেক্সট স্লাইড বা নেক্সট অঙ্কতে আমরা এখন যাব, সেটা হচ্ছে আমরা খেয়াল করি এবার, এশাস মাদার গেভ এশাস 4 গুয়াভাস, আউট অফ 11 গুয়াভাস হাউ মেনি গুয়াভাস ওয়্যার লেফট টু হার মাদার, গুয়াভা মানে কি পেয়ারা, গুয়াভা মানে পেয়ারা, এশাস মাদার গুয়াভা এশাস 4 গুয়াভাস আউট অফ 11 গুয়াভাস, এশার মা করলো কি 11টা পেয়ারা থেকে 4টা পেয়ারা এশাকে দিয়ে দিল, কয়টা পেয়ারা দিল, 4টা, 11টা, 11 গুয়াভা মানে কি 11টা পেয়ারা, এখান থেকে 4টা পেয়ারা কি করলো দিয়ে দিল, হাউ মেনি গুয়াভাস ওয়্যার লেফট উইথ হার মাদার, তার কাছে এখন কয়টা, তার মায়ের কাছে এখন কয়টা পেয়ারা থাকলো বা রইলো, ঠিক আছে। আচ্ছা আমরা এখন ওটা করে ফেলি ঝট করে, এশাস মাদার হ্যাড 11 গুয়াভাস, এশাস মাদার হ্যাড 11 গুয়াভাস, শি গেভ এশা 4 গুয়াভাস, তাহলে এশা মায়ের কাছে কয়টা ছিল পেয়ারা, 11টা, সে এশাকে কয়টা দিয়ে দিল, 4টা, মাইনাস করবো এখন আমরা, দেখো লেফট উইথ হার মাদার, তার মার কাছে কয়টি রইল, 7 গুয়াভাস, লেফট উইথ হার মাদার 7 গুয়াভাস, তাহলে এশাস মাদার হ্যাড 11 গুয়াভাস, শি গেভ এশা 4 গুয়াভাস, আমরা কিন্তু এটা সাবট্রাক্ট করছি, বিয়োগ করছি, বিয়োগ মানে কি বাদ দেওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া, আর অ্যাডিশন মানে যোগ করা, অ্যাডিশন মানে যোগ মানে একসাথে করা, তো আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ করা, লেফট উইথ হার মাদার 7 গুয়াভাস, তাহলে দুটো অঙ্কই তোমরা ভালো করে বুঝতে পারছো নিশ্চয় ডিয়ার স্টুডেন্ট। এবার যেটাতে আসবো সেটা হচ্ছে, বলো তো কি করবো এবার আমরা, হ্যাঁ মাল্টিপ্লিকেশন টেবিল অফ 7, মাল্টিপ্লিকেশন টেবিল অফ 7, আমরা কিন্তু এর আগে নামতা পড়েছি 4-এর, 5-এর, 6-এর, ইংলিশে যাকে বলবো 4, 5, 6, 7, 3 পড়েছি। ওকে স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল অফ 7 মানে সাতের ঘরে নামতা। চলো তাহলে পড়া যাক, 7 jar 1 7 7 jar 2 14 7 jar 3 21 7 jar 4 28 7 jar 5 35 7 jar 6 42 7 jar 7 49 7 jar 8 56
7 যার 9 63 এন্ড 7 যার 10 70। তো আমরা যেটা নামতা পড়ছি সাতের, এরকম আমরা বাংলায় কিন্তু পড়েছি সাতকে সাত, সাত গুণ চোদ্দ, সাত তিন একুশ, সাত চার আঠাশ পড়ছি না, সেটাকে আমরা এবার ইংলিশে পড়ছি। কিভাবে বলো দেখি, 7 যার 1 7, 7 যার 2 14, 7 যার 3 21, 7 যার 4 28, 7 যার 5 35, 7 যার 6 42, 7 যার 7 49, 7 যার 8 56, 7 যার 9 63 এন্ড 7 যার 10 70। তো আজকে তোমাদের জন্য এতটুকুই থাকলো, দুটো বিয়োগ অঙ্ক এবং একটা হচ্ছে নামতা, একে সাথে ধরে নামতা। আজ এই পর্যন্ত থাকলো, আমি যেটুকু সিলেবাসে পড়াই পড়া তোমাদের দিয়েছি বা পড়া করা আছে সেটুকুর মধ্যে আমি তোমাদের করালাম। এর মধ্যে যদি কোনো সমস্যা তোমাদের থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের জন্য হোমওয়ার্কটা একটু দেখে নাও, তাহলে হোমওয়ার্ক কি থাকছে, তারপরে সাবট্রাকশন থাকছে এবং মাল্টিপ্লিকেশন টেবিল অফ 7। স্টুডেন্টস ভালো থাকবে তোমরা সবাই, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, গুড বাই।